হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে আমি আপনাদের সঙ্গে সুমন নিয়ে এসেছি একটি নতুন আপডেট তো বিশ্বের সেরা উৎসব কলকাতার বইমেলার উদ্বোধন হয়ে গেল সেই বিষয়ে একটি আপডেট কবে উদ্বোধন হলো এবং কতদিন চলবে এই মেলা এবং এই উদ্বোধনে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন সেই বিষয়ে আপডেটটি রয়েছে আপডেট শুরু করার পূর্বে যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাজাতে ভুলবেন না তো চরুন বন্ধুরা শুরু করা যাক আজকের আপডেট বৃহস্পতিবার তেতাল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীরোত্তমার এই বইয়ের উৎসবকে বিশ্বের সেরা বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কলকাতা বইমেলা বিশ্বের সেরা উৎসব এটা বইকে জানার উৎসব বইকে ভালোবাসার উৎসব বইমেলার আরও সার্থকতা কামনা করব এই বইয়ের সংসার আরও বড় হোক বই মানুষের প্রাণ স্পন্দন বইয়ের মধ্যে দিয়েই শিক্ষার পরিবেশ তৈরি হয় সংস্কৃতি গড়ে ওঠে এবং সভ্যতা তৈরি হয় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন হিংসার জবাব আমরা শান্তিতে দেব নেন্দুকরা যাই বলুক তাতে কিছু যায় আসে না উদ্বোধনী বক্তৃতায় প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী প্রয়াত সাহিত্যিক মহাশীতা দেবী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সঙ্গীতশিল্পী দ্বিজেন্দ্র মুখোপাধ্যায় অভিনেত্রী সুপ্রিয়া দেবীকে স্মরণ করেন তিনি ঐতিহাসিক মায়া সভ্যতার দেশ এবং মেলা থিম করে শুরু হচ্ছে এবারের কলকাতা বইমেলা বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের সেন্ট্রাল পার্কে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশ্বের বৃহত্তম এই বইমেলা বিধাননগরের পুলিশ প্রশাসন এই মেগা উৎসব নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক বাংলার বিশিষ্ট সাহিত্যিক বইমেলা নিরাপত্তা আটষাট করতে দু হাজার জন পুলিশকর্মী কর্মী মোতায়েন থাকবেন দুশোটি সিসি ক্যামেরা অতন্দ্র পহরায় থাকবে পুলিশের সাদা পোশাকের বিশেষ একটি টিম মাঠে থাকবে মেলায় মাঠে ধূমপান নিষিদ্ধ শিশুদের পকেটে পরিচয়পত্র রাখার অনুরোধ জানিয়েছেন বিধাননগর কমিশনারেট গত বছর একদিনে প্রায় দু লক্ষ মানুষ হাজির হয়েছিলেন মেলাতে একটা সময় একসঙ্গে সত্তর হাজার মানুষ মেলায় ঘুরেছেন এবার প্রতিটি গেটে একটি করে ওয়াচ টাওয়ার রাখা থাকছে থাকছে মে আই হেল্প ইউ ডেস্ক একশো ডায়াল ছাড়াও অতিরিক্ত একটি ফোন নম্বর দিয়ে হেল্পলাইন খুলে রাখা থাকছে গাড়ি রাখার জন্য মেলায় মাঠের উল্টো দিকে ডিজে ব্লকের পাঁচ ও তিন নম্বর প্লট বরাদ্দ করা হয়েছে মেলার সামনের রাস্তায় গাড়ি পার্কিং নিষিদ্ধ মেলার সময় পরিবহন দপ্তর অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে সেগুলি করুণাময়ী ময়ূর ভবনের সামনে ও পাঁচ নম্বর সেক্টরে রাখা থাকবে মেলা প্রাঙ্গণ ছুঁয়ে বাস যাতায়াতের পথ নির্দিষ্ট করা হয়েছে অটো ও ট্যাক্সির ক্ষেত্রে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে ময়ূর ভবনের সামনে সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে গিল্ড পুলিশ বিধাননগর নিগম আরবান ডেভেলপমেন্ট দপ্তর দমকল একসঙ্গে কাজ করবে তো বন্ধুরা মোটামুটি জানতে পারলেন এই বইমেলা কতদিন চলবে এবং এই বইমেলা যাতে আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন তার জন্য সব রকমেরই ব্যবস্থা করা হয়েছে তাই আপনারা দৃঢ়া করে অবশ্যই বইমেলায় উপভোগ করুন এবং বইয়ের আনন্দ নিন এবং মন ভরে উঠুক আনন্দে তো আজকে এই পর্যন্তই টিউটোরিয়াল পরের আপডেটের সঙ্গে আবার আপনাদের কাছে আমি আসবো